হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমিগোস কুকুর। দেখতে গেলে ওয়ার্ল্ড ওয়াইড মাছের কনজাম্পশন কিন্তু যথেষ্টই আছে, কিন্তু আমরা হলাম মাছে ভাতে বাঙালি, তাই ছুটির দিন হোক বা বড় কোনো অকেশন, মাছ ছাড়া কিন্তু সবটাই ইনকমপ্লিট। আর এই ভালোবাসাটা কিন্তু মাছের ফিলে দিয়ে ফিশ ফ্রাই অবধি আটকে থাকে না। বাজারে গেলে রীতিমতো কনফিউজ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেবে বলে। আর এটা খুব ইজিলি বলাই যায় যে মাছের কোনো কিছুই কিন্তু সেভাবে ফেলা যায় না। মাছ দিয়ে মাছের ঝোল বা কালিয়া, মাছের ডিম বা মাছের তেলের বড়া, আবার ওদিকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, অ্যান্ড ইভেন মাছ শুকিয়ে শুটকি মাছ করেও কিন্তু আমরা সেটাও চেটেপুটে খাই। আর এছাড়াও মাছের কাঁটা দিয়েও কিন্তু অনেক রান্না হয়। আর এই ক্ষেত্রে রিঠা মাছ কিন্তু ভীষণভাবেই উল্লেখযোগ্য। ওপার বাংলার বিলুপ্ত রেসিপিগুলোর মধ্যে রিঠা মাছের কাঁটা চচ্চড়ি এক অন্যতম নাম। আর এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন রিঠা মাছের কাঁটা। আর রিঠা যেহেতু আঁশছাড়া মাছ, তাই ম্যারিনেশনের সময় সর্ষের তেল মাখানো কিন্তু ভীষণভাবেই মাস্ট। এছাড়া হাফ টিস্পুন নুন এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে তেল এবং মশলা ভালো করে মাছের কাঁটার গায়ে মাখিয়ে নিতে হবে। এবার অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে একে একে মাছের কাঁটাগুলো ভেজে নিতে হবে। আর যেহেতু এটা আঁশছাড়া মাছ, তাই ভাজার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। মাছ ভাজা ডান। আর যেহেতু মাছের কিছুটা তেল আছে, তো ওটা আমি এখন কিছু করিনি, পরে রান্নার সময় অ্যাড করব। মাছ ভাজার তেলে আমি বাকি রান্নাটা কন্টিনিউ করব, তাই গরম তেলে ফোড়ন হিসাবে অ্যাড করছি 1 টিস্পুন গোটা জিরে। এটা হালকা করে ভেজে নিয়ে তারপর এতে অ্যাড করছি 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। আর সেমভাবে এটাও একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এরপর এতে অ্যাড করছি পেঁয়াজ। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রেই পেঁয়াজ কষানোর সময় আমি অলওয়েজ একটু নুন অ্যাড করি, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় আর ভাজতেও বেশি সময় লাগে না। এবার এতে অ্যাড করছি 1 টিস্পুন চিনি। আর তারপর পেঁয়াজের রং ব্রাউন হওয়া অবধি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে এটা ভাজতে হবে। পেঁয়াজ কষানো হয়ে গেছে, তো এবার আমি এতে মাছের তেলগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ মশলা কষানোর সময় তেল অ্যাড করায় তেলটা গলে গিয়ে কিন্তু পুরো রান্নায় একটা দারুণ ফ্লেভার আনে। এবার এতে একে একে অ্যাড করছি 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে তা অ্যাড করছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1.5 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে নিজের ঝালের প্রেফারেন্স অনুযায়ী লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন, আর যারা একদমই ঝাল খান না সেই ক্ষেত্রে কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 3-4 মিনিট মতন ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, তো এবার এর মধ্যে ভেজে রাখা মাছের কাঁটাগুলো অ্যাড করে দিচ্ছি। কাঁটাগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়ে তারপর এতে অ্যাড করছি পরিমাণ মতন জল। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি 5-10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রাখছি। এক্সেস জল যা ছিল তা শুকিয়ে গেছে, আর যেহেতু এটা কাঁটা চচ্চড়ি তাই একটু গ্রেভি কনসিস্টেন্সি থাকলেই কিন্তু এনাফ। আর এর সাথে সাথে রিঠা মাছের কাঁটা চচ্চড়িও কিন্তু রান্না কমপ্লিট। আর ছুটির দিন দুপুরে গরম ভাতে একদম মাখো মাখো করে এই কাঁটা চচ্চড়ি মেখে খেলে কিন্তু আই গ্যারেন্টি ভাতের সাথে আর কোনো আইটেম বানানোর প্রয়োজনই হবে না। আজকের এই ভিডিও কেমন লাগলো বা রান্না করে কতটা প্রশংসা পেলেন সেটা আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে বা ফেসবুকে মেসেজ করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।